হুমায়ুন আহমেদ, সেলিনা হোসেন কিংবা ইমদাদুল হক মিলনের লেখা বই পেতে আর অসুবিধা হবে না কলকাতাবাসীর। অন্যদিকে সুনীল শীর্ষেন্দু কিংবা সমরেশ মজুমদারের বইয়ের নকল কপি কিনতে হবে না ঢাকায়। দুই বাংলার দুই জনপ্রিয় প্রকাশনা সংস্থার মধ্যে এমনই চুক্তি সম্পাদন হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। এশিয়ার অন্যতম ব্যস্ত বইয়ের বাজার কলকাতার এই কলেজ স্ট্রিট এলাকার অসংখ্য সরু গলির মধ্যে একটি কলেজ রো, যেখানে ছোট বড় অসংখ্য বইয়ের দোকান কিংবা বই বাঁধায়ের কারখানাও রয়েছে। আর এই সরু গলির মধ্যেই বাংলা ভাষার প্রাচীনতম প্রকাশনী সংস্থা পত্রভারতী প্রকাশনীর স্টল। কলকাতার এই সংস্থার সঙ্গে গাঁট ছড়া বেঁধে এখন থেকে দুই বাংলার জনপ্রিয় সব লেখকদের বই স্থানীয়ভাবে প্রকাশিত হবে। বৈশাখর যে কারণে যাত্রাটা শুরু, যে দুই দেশের লেখকদের মানে পরিচিত করানো এবং তাদের বইগুলোর আদান প্রদান। এখানকার চারজনের পত্রভারতী থেকে প্রকাশিত বই, এটা একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, যেটা আগস্ট মাসের শেষের মধ্যে আমাদের অন্য প্রকাশ থেকে প্রকাশিত হবে। এমন উদ্যোগ শুধু ব্যবসা নয়, দুই বাংলার মানুষের মধ্যেও সম্পর্ক তৈরি করবে বলে মনে করেন এই কূটনীতিক। এটা আসলে খুব দরকার ছিল, কারণ আমাদের মনে আমি মনে করি যে বাংলা ভাষা এবং সংস্কৃতি উন্নয়ন করতে হলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুপক্ষকে এগিয়ে আসতে হবে। এশিয়ার অন্যতম বইয়ের বাজার কলকাতার এই কলেজ স্ট্রিটের কলেজ রোতে এখন পাওয়া যাবে বাংলাদেশের বই। পত্রভারতীর এই স্টলে বৈশাখর মধ্যে যে সংযুক্তি বাংলাদেশের লেখকদের বই স্থানীয়ভাবে এখানে একটি কর্নারের মাধ্যমে তা সাজানো থাকবে এবং কলকাতার পাঠকরা তা কিন্তু অনায়াসেই এখান থেকে ক্রয় করতে পারবেন এবং পড়তে পারবেন। কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ রো থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।